জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ সুপ্রিয় শ্রোতা নিশ্চয়ই ভালো আছেন সবার ভালো থাকার শুভ প্রত্যাশায় শুরু করছি ধরিত্রী কথার আজকের আয়োজন ধরিত্রী কথার নিয়মিত পর্বগুলোর সাথে সাথে আজ আমরা ভূমিকম্প নিয়ে কথা বলবো জানব ভূমিকম্প মোকাবিলার উপায় বন্ধুরা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্প অন্যতম একটি নাম পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশে ইতোমধ্যে কয়েকবার স্বল্পমাত্রার ও মধ্যমাত্রার ভূমিকম্প হয়েছে তবে সৌভাগ্যের বিষয় হচ্ছে আমরা এখনো বড় ধরনের কোন ক্ষতির সম্মুখীন হইনি তবে হ্যাঁ আমাদের যথেষ্ট সচেতন থাকতে হবে প্রস্তুত হতে হবে ভূমিকম্পের মতো কঠিন দুর্যোগ মোকাবেলায় গত আঠারোই এপ্রিল রবিবার সন্ধ্যে সাতটা চব্বিশ মিনিটের দিকে বৃহত্তর চট্টগ্রামের কিছু জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয় চার দশমিক নয় মাত্রায় এই ভূমিকম্প অনুভূত হয় প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে এটির উৎপত্তি স্থল বলে জানিয়েছে ঢাকার আবহাওয়া অধিদপ্তর জানা গেছে ওই সময় প্রতিবেশী দেশ মিয়ানমারে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প হয়েছে যার উৎপত্তি স্থল মিয়ানমারের হাখা থেকে একষট্টি কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে ভূপৃষ্ঠ থেকে সাতাশ দশমিক তিন কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল বন্ধুরা আমাদের দেশে বড় ধরনের ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে বলে অনেকের ধারণা এখানে অধিকাংশ ইমারত ভূমিকম্প প্রতিরোধহীন অবস্থায় তৈরি হয়েছে এমন কি অনেক সুউচ্চ ভবন বিল্ডিং কোড না মেনে তৈরি হচ্ছে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ যে কোনো সময় আমরা পড়তে পারি ভূমিকম্পের মতো এই দুর্যোগের কবলে তাই এখনই সচেতন হতে হবে প্রিয় শ্রোতা জানিয়ে দিচ্ছি ধরিত্রী কথার আজকের আয়োজন সূচিতে আপনাদের জন্য যা যা রয়েছে পরিবেশ প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন ও তথ্য প্রযুক্তি বিষয়ক খবর শুনবেন ধরিত্রী বার্তা পর্বে ভিন্ন হওয়া পর্বে শুনবেন জলবায়ুর অস্বাভাবিক আচরণ জীব এবং প্রাকৃতিক দুর্যোগে করণীয় নিয়ে একটি সাক্ষাৎকার জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রতিকার নিয়ে একটি কথিকা শুনবেন ভূমণ্ডল পর্বে এবং দুর্যোগ ও বিজ্ঞান পর্বে শুনবেন জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় উদ্ভাবনী ও নতুন নতুন প্রযুক্তি নিয়ে একটি প্রতিবেদন আশা করছি আপনারা আমাদের আজকের সবগুলো আয়োজনের সাথেই থাকবেন বন্ধুরা আয়োজনের শুরুতে শুনবেন ধরিত্রী বার্তা পরিবেশ প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন ও তথ্য প্রযুক্তি বিষয়ক খবরাখবর নিয়ে ধরিত্রী বার্তা গ্রন্থনা ও উপস্থাপনা করছেন সাইমা সিদ্দিকা ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অতি জোয়ার বা জলোচ্ছ্বাসে উপকূলীয় নয় জেলার সাতাশ উপজেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে অতি জোয়ার বা জলোচ্ছ্বাসে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরগুনা পটুয়াখালী ভোলা নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সাতাশটি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোর মধ্যে রয়েছে শ্যামনগর আশাশুনি কয়রা দাকোপ পাইকগাছা শরণখোলা মংলা, মোরেলগঞ্জ মঠবাড়িয়া বরগুনা সদর পাথরঘাটা আমতলি পটুয়াখালী সদর গলাচিপা রাঙাবালি দশমিনা মির্জাগঞ্জ কলাপাড়া চরফেশন মনপুরা তজুম উদ্দিন খান বোরহান উদ্দিন ভোলা সদর হাতিয়া রামগতি ও কমলনগর দুর্যোগ মোকাবিলায় মানবিক সহায়তা প্রদানের জন্য পর্যাপ্ত খাদ্য সামগ্রী ও অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়াও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় নয়টি জেলার সাতাশটি উপজেলায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দিতে শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির ছিয়াত্তর হাজার স্বেচ্ছাসেবক ছাড়াও স্কাউট রেড ক্রিসেন্ট সোসাইটি আনসার ভিডিপি স্বেচ্ছাসেবকরা কাজ করেছেন ঝড় আঘাত হানলে মানুষকে আশ্রয় কেন্দ্রে আনার জন্য আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত ছিল মানবিক সহায়তার যথেষ্ট সংস্থান আগে থেকেই করা ছিল এছাড়া স্বাস্থ্যবিধি মেনে আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনার জন্য যথেষ্ট মাস্ক এবং স্বাস্থ্য উপকরণ নিশ্চিত করা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সমৃদ্ধ ভবিষ্যতের জন্য টেকসই ও প্রকৃতি ভিত্তিক সমাধানে কমনওয়েলথ অগ্রণী ভূমিকা নিতে পারে তিনি পৃথিবীকে জলবায়ু ঝুঁকির হাত থেকে বাঁচাতে সম্মিলিত লড়াইয়ের আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে কমনওয়েলথ সমৃদ্ধ ভবিষ্যতের জন্য টেকসই ও প্রকৃতভিত্তিক সমাধানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে পারে এশিয়ায় রিজিওনাল কমনওয়েলথ হেডসের গভর্নমেন্টের গোল টেবিল আলোচনায় একথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী গোল টেবিল আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রী তিন দফা প্রস্তাব রেখেছেন যার মধ্যে বিশ্বব্যাপী টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি কার্বন নিরপেক্ষ প্রযুক্তিবিদ্যার উপর জোর দেওয়া এবং জলবায়ু অভিযোজন ব্যবস্থার জন্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে আর্থিকভাবে সহায়তা করা অন্তর্ভুক্ত রয়েছে কমনওয়েলথের সদস্য এবং সিভিএফের চেয়ারম্যান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী ঝুঁকির বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করার জন্য কোপ ছাব্বিশের আগে কয়েকটি পদক্ষেপের পরামর্শ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তার প্রথম পরামর্শে বিশ্বব্যাপী সবুজ ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির বিকাশের পক্ষে তার মতামত তুলে ধরেন এবং সুদিনের প্রত্যাশায় বৃত্তাকার অর্থনীতিতে বিনিয়োগের কথা বলেন দ্বিতীয় পরামর্শে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে কমনওয়েলথের সদস্য দেশগুলোর মধ্যে জ্ঞান ও প্রযুক্তি স্থানান্তরের বিধানসহ কার্বন নিরপেক্ষ প্রযুক্তির উপর জোর দেওয়ার আহ্বান জানান তৃতীয় পরামর্শে মাননীয় প্রধানমন্ত্রী জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে প্রশমন কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে জলবায়ু তহবিল থেকে সহায়তা প্রদানের কথা বলেন গৃহহীন মানুষের আশ্রয় প্রদানকে এসব পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দরিদ্রতা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসের সর্বোত্তম কৌশল হিসেবে অভিহিত করে মাননীয় প্রধানমন্ত্রী সবার প্রতি গৃহহীনদের আশ্রয় প্রদানের আহ্বান জানান প্রতি বছর অভিযোজন ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় জলবায়ু সহনশীল ব্যবস্থা গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ নিজস্ব সম্পদ থেকে প্রায় পাঁচশো কোটি মার্কিন ডলার ব্যয় করে বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের প্রভাবে মানুষ সমগ্র জীব বৈচিত্র্য দিন দিন ক্ষতির মধ্যে পড়ছে তাই এখনই সচেতন হয়ে বৈশ্বিক উষ্ণতার আশে আমাদের কাজ করতে হবে মহা বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হবে আমাদের এই সবুজ শ্যামল প্রিয় পৃথিবীকে এবারে ভিন্ন হওয়া পর্বে শুনবেন জলবায়ুর অস্বাভাবিক আচরণ জীব এবং প্রাকৃতিক দুর্যোগে করণীয় নিয়ে কিছু কথা আর এসব বিষয়ে জানব জলবায়ু ও পানি বিশেষজ্ঞ ডক্টর আইন নিশাতের কাছ থেকে ল্যান্ডস্লাইড এর আশঙ্কা বাড়ছে বাড়ার প্রধান কারণ হচ্ছে বৃষ্টিপাতের যে ব্যবহার ছিল আগে সেটা পরিবর্তিত হচ্ছে আগে আমরা দেখেছি টিপ 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 করে বৃষ্টি হচ্ছে একটু জোরে হচ্ছে একটু কম হচ্ছে একটানা না বৃষ্টি নামলে তিন দিন পাঁচ দিন সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে হতো দক্ষিণবঙ্গে হতো পার্বত্য চট্টগ্রামে হতো কিন্তু এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি একবার নামলে দুই ঘন্টা তিন ঘন্টায় ঝুম বৃষ্টি হয়ে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়ে আবার থেমে যাচ্ছে অর্থাৎ খুব সোজা যদি একটা হিসাব দেখাই যে একদিনে যদি দশ মিলিমিটার বৃষ্টি হয় আর এক ঘন্টায় দশ মিলিমিটার বৃষ্টি এই দুই বৃষ্টির প্রভাব কিন্তু আকাশপাতাল তফাত একদিনে দশ মিলিমিটার না একদিনে আমরা তিনশো চারশো মিলিমিটার বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তো এখন সেখানে চট্টগ্রামে দুশো তিরাশি মিলিমিটার দেখেছি পার্বত্য চট্টগ্রামে চারশো সাড়ে চারশো মিলিমিটার বৃষ্টি দেখেছি একদিনে তো এই অধিক বৃষ্টিপাতের পানিটা যদি ঠিকমতো দ্রুত নামতে না পারে যেহেতু আমাদের পাহাড়গুলো পাথরের পাহাড় নয় মাটির পাহাড় এই মাটিটাকে সফট করে ফেলে এবং তখন সেখানে ধস নামে এই ধসটা নামার জন্যে জমি ডিস্টার্ব করাটাও একটা কারণ যে সেইখানে আমরা এখন রাস্তাঘাট বানাচ্ছি বাড়িঘর বানাচ্ছি আমি পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলার কথা বলছি পাহাড়ের স্লোপটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটাই সবচেয়ে বড় জিনিস স্লোপটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে পুরো মাটিটা স্লাইড করে স্লোপের নিচে এসে উপস্থিত হয় এবং স্লোপের নিচে যারা বাড়িঘর করেছেন তাদেরকে কাদা মাটিতে ডুবিয়ে দেয় এবং যে কারণে প্রচুর লোক মারা গেছে এবং আমরা যদি পার্বত্য চট্টগ্রামের পাহাড়গুলো দেখি এগুলো যে মাটি দিয়ে গঠিত এর মধ্যেও কতগুলো ঢাল আছে মাটিগুলো কতগুলো লেয়ার বাই লেয়ারে প্রাকৃতিকভাবেই গড়ে উঠেছে এখন ওই মাটিটা দুর্বল হয়ে গেলে অতিরিক্ত পানিতে ভিজে যখন এটা সফট হয়ে যায় ওর স্ট্রেংথ থাকে না এবং এটা যদি বালু মাটি বেশি থাকে তাহলে এটা স্লাইড করে স্লোপ বরাবর ধস নামে অর্থাৎ এই মাটির যে স্তূপ ওর পাহাড়ের যে স্তূপ তার ভিতরে যে স্লোপ আছে মাটির লেয়ারের এই স্লোপটা খুব ইম্পর্ট্যান্ট দ্বিতীয়ত অবিলম্বেই যেখানে আমরা কোনো ধরনের অবকাঠামো বানিয়েছি পাহাড় কেটে রাস্তা তৈরি করেছি তার দুই পাশের স্লোপটা এক্সামিন করা উচিত এবং পানি নিষ্কাশনের জন্য অত্যন্ত দ্রুত যাতে পানিটা নেমে যেতে পারে অর্থাৎ মাটিটাকে সে সফট না করতে পারে সেই ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে কিছু কিছু জায়গায় হয়তো রিটেনিং স্ট্রাকচার করতে হতে পারে যে মাটিটা স্লাইড করার সম্ভাবনা আছে আমি যদি ভার্টিক্যাল ওয়াল করে এবং তার মধ্যে সাফিসিয়েন্ট পানি নিষ্কাশনের জন্য উইপিং হোল আপনি দেখবেন একটা ভার্টিক্যাল দেয়াল তৈরি করলে কিছু দূর পরপর ছিদ্র রাখা হয় এই ছিদ্রের পিছনে যদি আমরা নুড়ি পাথর খোয়া ইত্যাদি দিয়ে দিতে পারি তাহলে পিছন থেকে যে পানিটা এসছে ওই উইপিং হোলের ভিতর দিয়ে নিষ্কাশিত হচ্ছে বা ইটের দেয়ালটা করা হচ্ছে ওটা ভেজা ভেজা কিছু কিছু জায়গার থেকে পানি নামছে অর্থাৎ দেয়ালটা কাঁদছে তো ল্যান্ডস্লাইডের আশঙ্কা বাড়ছে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের উল্টোপাল্টা ব্যবহার তার সাথে যোগ হচ্ছে যে জায়গাগুলো আশঙ্কাযুক্ত সেই জায়গা থেকে যারাই অধিবাসী থাকেন না কেন তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া এবং এই ব্যাপারে যাদের কারিগরি জ্ঞান আছে তাদেরকে ডেকে নিয়ে যে সমস্ত জায়গাগুলো আশঙ্কাযুক্ত চিহ্নিত করে তাদেরকে সতর্ক করা উচিত আমাদের জলবায়ু বিভিন্ন কারণে পরিবর্তিত হচ্ছে জলবায়ুর নেতিবাচক পরিবর্তনের প্রভাবে আমাদের জীবন ও সম্পদ দিন দিন ঝুঁকির মধ্যে পড়ছে তাই এখনই পরিবেশের প্রতি যত্নবান হতে হবে এবারে ভূমন্ডল পর্বে শুনবেন জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রতিকার নিয়ে একটি কথিকা গ্রন্থনা এবং উপস্থাপনায় রয়েছেন তাপমাত্রার কতটা হ্রাস বৃদ্ধি হল বৈশ্বিক উষ্ণতা বাড়লো না কমল এগুলো দিয়েই বোঝানো হয়ে থাকে বর্তমানে বিশ্বের প্রাকৃতিক দুর্যোগ যেখানে যাই ঘটুক সবকিছুই জলবায়ু পরিবর্তনের সাথে কতটা সম্পর্কযুক্ত তা প্রথমেই চিন্তা করা হয় বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি সাইক্লোন সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি অতিরিক্ত বৃষ্টিপাত বন্যা খরা মরুকরণ অতিরিক্ত বরফ গলা ইত্যাদি সবকিছুই জলবায়ু পরিবর্তনের সরাসরি বা প্রত্যক্ষ প্রভাবে ঘটে বলে প্রমাণিত তবে এসবের বাইরে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা সুনামির মতো দুর্যোগের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন ততটা সম্পর্কযুক্ত নয় তবে জলবায়ু পরিবর্তন জনিত কারণেও ভূমিকম্প আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা সুনামি ঘটতে পারে বলে সাম্প্রতিক গবেষণায় দেখা যায় সাম্প্রতিক সময়ে সিলেটে প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে আটবার বার ভূমিকম্প হওয়ার পর এদেশের মানুষের মধ্যে আবার একটু সচেতনতা দেখা যাচ্ছে বড় একটি ভূমিকম্পের জন্য আশঙ্কা করছে সবাই কিন্তু প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্নোৎপাতের কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব নয় এমনকি ভূমিকম্পের কারণে সৃষ্ট সুনামিরও বেশ কিছুটা সময় আগে আভাস দেওয়া যেতে পারে কিন্তু ভূমিকম্প এমন একটি দুর্যোগ যা ঘটবে বলে পরিষ্কার জানা থাকলেও এর সময় সম্পর্কে বলার মতো প্রযুক্তি এখনও গবেষণার মধ্যে সীমাবদ্ধ এরকমই কিছু গবেষণায় উঠে এসেছে যে জলবায়ু পরিবর্তনের জন্যও ভূমিকম্প হতে পারে যদিও তা সরাসরি প্রভাব নয় আমরা জানি গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতাজনিত তাপমাত্রা বৃদ্ধির কারণে সমুদ্রে ঘূর্ণিঝড়ের আধিক্য দেখা যেতে পারে কিন্তু যে ওজন স্তরের গ্যাসের কারণে তাপমাত্রা বৃদ্ধি ঘটে সেই গ্যাস স্তর জিওসফেয়ারের ভূপৃষ্ঠের সাথেও ইন্টারাকশন করতে পারে অবাক হলেও গবেষণায় দেখা গেছে এই ইন্টারাকশনের ফলে এমনকি ভূমিকম্পও পারে গ্যাসের স্তরের সাথে ভূপৃষ্ঠের ইন্টারাকশনের এই ব্যাপারটি সম্প্রতি ইনস্টিটিউট অব আর্ট সায়েন্স তাইপের একজন গবেষক চি চিং লিউ চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন দুই সালে নেচার জার্নালে প্রকাশিত তার একটি প্রবন্ধে তাইওয়ানের আশেপাশে ঘটা ঘূর্ণিঝড়ের সাথে ছোট ছোট ভূমিকম্প হওয়ার সময়ের একটা সম্পর্ক খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন তারা দেখিয়েছেন যে সমুদ্রের উপরিতলের তাপমাত্রা বৃদ্ধির সাথে বায়ুমণ্ডলীয় চাপ কমে যাওয়ার ফলে যখন ঘূর্ণিঝড় তৈরি হয় তখন সেই চাপ ভূতকের অভ্যন্তরে ছোট ছোট ফল্ট বা ফাটলগুলোকে প্রভাবিত করতে পারে এবং সেখান থেকে জমে থাকা স্ট্রেইন বা শক্তি রিলিজ হতে পারে যা ভূমিকম্প ঘটার প্রধান কারণ বিস্ময়ের ব্যাপার হল লিউ এবং তার সহকর্মীরা ধারণা করছেন যে এরকম ঘূর্ণিঝড় থেকে ছোট ছোট ভূমিকম্পের উৎপত্তি বরং কোনো কোনো ক্ষেত্রে বড় এবং মারাত্মক ভূমিকম্প ঘটার হাত থেকে আমাদের রক্ষা করছে এটা হয়তো ইউরোশিয়ান প্লেট ও ফিলিপাইন প্লেটের সংযোগস্থলে বড় ভূমিকম্প কম হওয়াকেও ব্যাখ্যা করে অন্যদিকে আরেক গবেষণায় দেখা গেছে যে অত্যধিক মৌসুমি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যাও ভূমিকম্প ঘটার কারণ হতে পারে মিয়ামি বিশ্ববিদ্যালয়ের ড সিমন মতে ক্রান্তীয় অঞ্চলে যখন প্রচুর বৃষ্টিসহ হারিকেনের উৎপত্তি হয় তা থেকে সৃষ্ট বন্যার পানি মাটির অভ্যন্তরের ফল প্লেনগুলো নড়াচড়া করতে সহায়তা করে তাছাড়া অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে যে ভূমিদশের সৃষ্টি হয় সেটাও কোনো কোন ফল প্লেনকে সহজেই স্থানচ্যুত করতে পারে যার ফলে ছোট ছোট এমনকি মাঝারি মাত্রার ভূমিকম্পও ঘটতে পারে আবার বৃষ্টিপাতের পরিমাণ এবং সংখ্যা ভূমিকম্পের প্যাটার্নকেও প্রভাবিত করতে পারে দুই হাজার সালের নেপাল ভূমিকম্প হওয়ার পর এক গবেষণায় উঠে এসেছে যে হিমালয় এলাকায় মৌসুমি বৃষ্টিপাতের পর ভূ অভ্যন্তরের পানি গাঙ্গেয় বদ্বীপে প্রবাহিত হতে থাকলে শীত ও গ্রীষ্ম মৌসুমের ভূতাকের পানিধারণ ক্ষমতার সাথে ভূমিকম্পের একটা সম্পর্ক রয়েছে বৈশ্বিক উষ্ণতাজনিত তাপমাত্রা বৃদ্ধির কারণে উত্তর মেরুর বরফখণ্ড বা বড় বড় হিমালয়গুলো যখন ভাঙতে থাকে সেই হিমবাহগুলোর আকৃতি যথেষ্ট বড় হলে এর আশেপাশের এলাকায় বিভিন্ন মাত্রার ভূমিকম্প হওয়াও জলবায়ু পরিবর্তনের সাথে ভূমিকম্পের সম্পর্কের অন্যতম উদাহরণ ফলে সরাসরি না ঘটলেও যে কয়েকটি পরোক্ষ প্রভাবের কথা আমরা শুনলাম তার বেশ কয়েকটি যে বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য প্রযোজ্য তা বলাই বাহল্য তাই আমাদের ব্যাপারে গবেষণার পাশাপাশি সচেতন পরিবেশ জলবায়ু প্রাকৃতিক দুর্যোগ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ধরিত্রী কথা প্রচারিত হচ্ছে বাংলাদেশ ঢাকা থেকে বিজ্ঞানের অগ্রযাত্রা আমাদের কম সময়ে শ্রমে যে কোনো কাজ সম্পন্ন করার সুযোগ এনে দিয়েছে এমনকি জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন ধরনের দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় তথা প্রযুক্তির ব্যবহার আমাদের মারাত্মক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করছে বন্ধুরা তাই আসুন আমরা প্রযুক্তির সঠিক ব্যবহার শিখি এবং প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিরাপদ জীবন নিশ্চিত করি বন্ধুরা দুর্যোগ ও বিজ্ঞান পর্বে এবারে শুনবেন জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় উদ্ভাবনী ও নতুন নতুন প্রযুক্তি নিয়ে একটি প্রতিবেদন গ্রন্থনা ও উপস্থাপনায় খান মোহাম্মদ রুহুল রুবেল বিশ্বজুড়ে সত্তর শতাংশ স্মার্টফোনে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয় এই অ্যান্ড্রয়েডে প্রোগ্রামিং ভাষা জাভা ব্যবহার নিয়ে গুগলের বিরুদ্ধে দু সালের যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করে ওরাকল মামলার অভিযোগে বলা হয় ওরাকলের নিজস্ব কপিরাইট করা জাভার এগারো হাজারেরও বেশি কোড অ্যান্ড্রয়েডে ব্যবহৃত হয়েছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে দীর্ঘ এক দশকের লড়াই শেষে গুগলের পক্ষে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ওরাকলের পক্ষে আদেশ গেলে মোটা অঙ্কের জরিমানা গুনতে হত গুগলকে গুগল এবং ওরাকলের এই লড়াইকে এরই মধ্যে এই দশকের সবচেয়ে সেরা কপিরাইট যুদ্ধ আখ্যা দেওয়া হয়েছে অবশ্য এর আগে যুক্তরাষ্ট্রের নিম্ন আদালত ওরাকলের পক্ষে রায় দিয়েছিলেন ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে গুগল গুগল বরাবরই দাবি করে আসছিল যাভার ন্যায়সঙ্গত ব্যবহার করেছে তারা এতে কোনোরূপ কপিরাইট লঙ্ঘিত হয়নি তবে গুগলের এমন দাবিকে অস্বীকার করে কোর্ট কপি করা হয়েছে উল্লেখ করে কঠোর অবস্থান গ্রহণ করে ওরাকল তবে শেষমেশ চূড়ান্ত রায়ে অভিযোগ থেকে নিষ্কৃতি পেল গুগল গুগলের পক্ষে রায়ে ছয় দুই ভোটে সিদ্ধান্ত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত ওরাকলের কোর্ট কপি করার বিষয়টিকে যুক্তরাষ্ট্রের কপিরাইট আইনের অধীনে ন্যায্য ব্যবহার হিসেবে গণ্য করেছেন সুপ্রিম কোর্ট গুগল বনাম ওরাকল মামলার অন্যতম বিচারক স্টিফেন ব্রেয়ার লিখিত নিজস্ব মতামতে বলেছেন ওরাকলের কপিরাইট অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে প্রয়োগ হলে মানুষ ঝুঁকির মুখে পড়বে অনেক প্রোগ্রামার ওরাকলের বিল্ডিং ব্লক পদ্ধতি ব্যবহার করে ডেভেলপিংয়ের কাজ করেন এখানে ওরাকলের কপিরাইট সত্য দিলে নতুন কম্পিউটার প্রোগ্রামারদের সৃজনশীলতা বাধার মুখে পড়বে এক্ষেত্রে শুধু ওরাকলের হাতেই থাকবে চাবি কাঠি। তবে আদালতের এ রায়কে দুঃখজনক আখ্যা দিয়ে ওরাকল কর্তৃপক্ষ জানিয়েছে এ রায়ের ফলে গুগল আরও ক্ষমতাশালী হবে এবং অন্য প্রতিষ্ঠানের প্রতিযোগিতা করার ক্ষমতাকে কমিয়ে দেবে এতে গুগলের একচেটিয়া ব্যবসা করার সুযোগ প্রসারিত হবে গুগল রায়টিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেছে এ রায় প্রোগ্রামারদের বিজয় এ রায় সফটওয়্যার শিল্পের বিজয় গুগল ওরাকলের মামলায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্তটি উদ্ভাবন আন্তব্যবহার্যতা এবং কম্পিউটিংয়ের জন্য মাইল ফলক হয়ে থাকবে মঙ্গল যেন ক্রমশই তার রহস্যের পরত খুলে দিচ্ছে মহাজাগতিক রহস্যের বিষয়ে মানুষের অসীম আগ্রহ চিরকালের কৌতূহল সেই আগ্রহের মধ্যেই জায়গা করে নিয়েছে মঙ্গলের প্রতি সাম্প্রতিক কৌতূহল সেই কৌতূহল নিরসন করার নানা চেষ্টার একটি হল মার্স এক্সপ্রেস দু সাল থেকে এই মার্স এক্সপ্রেস মঙ্গল গ্রহে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে ইউরোপের উদ্যোগে কোনো গ্রহ সম্পর্কে গবেষণার এটি ছিল প্রথম প্রচেষ্টা প্রযুক্তিগত দিক থেকে প্রকৃতপক্ষে এটি অসাধারণ এক সাফল্য একটি মহাকাশযান কোন রকম রক্ষণাবেক্ষণ ছাড়াই প্রায় ২০ বছর ধরে অসম্ভব বিকিরণের মধ্য দিয়ে অত্যন্ত প্রতিকূল পরিবেশে নির্ভুলভাবে কাজ করে চলেছে মার্স এক্সপ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র হল বিশেষভাবে তৈরি একটি ক্যামেরা সেই ক্যামেরা প্রায় নিখুঁতভাবে ছবি তুলতে সক্ষম সেটি কাজে লাগিয়ে প্রথমবার মঙ্গল গ্রহের ত্রিমাত্রিক ও রঙিন মানচিত্র তৈরি করা সম্ভব হয়েছিল সে সকল মানচিত্রের ভিত্তিতে সেখানকার ভূতাত্ত্বিক বিকাশ ও জলবায়ুর ইতিহাস সম্পর্কে অনেক নতুন তথ্য পাওয়া গিয়েছে মঙ্গল গ্রহে পৌঁছনোর কিছু পরেই এই যান আবিষ্কার করেছিল মঙ্গলের বুকে জমাট পানির অস্তিত্ব রয়েছে এটা জানাজানি হতেই সাড়া পড়ে যায় কেননা সেখানে যে এককালে প্রচুর পরিমাণে পানির প্রবাহ বয়ে যেত সেই তত্ত্বের পক্ষেই প্রমাণটা জোরদার হলো শুধু পানির অস্তিত্বের বিষয়ই নয় মঙ্গলের পাহাড়ের উচ্চতা সম্পর্কেও আমরা জানতে পেরেছি মার্স এক্সপ্রেসের মাধ্যমে মার্স এক্সপ্রেস মঙ্গলের সবচেয়ে বড় আগ্নেয়গির মধ্যে তাজা লাভার চিহ্নও খুঁজে পেয়েছে বিশ লাখ বছর আগে সেখানে অগ্নুৎপাত ঘটেছিল আজও সেখানকার মাটির নিচের গরম অংশ থাকতে পারে এমন সম্ভাবনায় জানাচ্ছে মার্স এক্সপ্রেস যা জীবনের বিকাশের ক্ষেত্রে সহায়ক মঙ্গলের রেখা ও ক্রান্তীয় অঞ্চলে আরও একটি কৌতূহল উদ্দীপক বিষয় আবিষ্কার করেছে মার্স এক্সপ্রেস তা হল মঙ্গলে হিমবাহের চিহ্ন খুঁজে বার করা সেখানে কোনো এক সময়ে উল্কার আঘাতে গর্ত তৈরি হয়েছিল হিমবাহের চিহ্ন দেখিয়ে দিচ্ছে যে মঙ্গল গ্রহ এতই অস্থির যে সেখানকার রেখা মেরুর দিকে অগ্রসর হচ্ছে এবং ঘটছে এর বিপরীত ঘটনাও সে কারণে যুগে পানি প্রবাহের গতিও বার বার পরিবর্তিত হয়েছে সাধারণত নদীর উৎপত্তি ও তার বিকাশের এমন চক্র সম্পূর্ণ হতে কয়েক লাখ বছর লেগে যায় তবে সেগুলির চিহ্ন থেকে যায় দুর্যোগ আছে দুর্যোগ থাকবে প্রকৃতির সব ধরনের প্রতিকূলতা মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে আগামী পথে বিজ্ঞান ভিত্তিক জীবন ব্যবস্থা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের ক্ষতির আসে সহায়তা করবে বন্ধুরা ধরিত্রী কথার আজকের আয়োজন এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুর্যোগ মুক্ত থাকুন শুভ কামনা সবার জন্য জানো পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ হয় ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস করব জলবায়ু